এটা কোনো প্রতিবাদের ভাষা নয়। তিনি যাদের সম্পর্কে এই কথা বলেছেন, আমি দলের পক্ষ থেকে তাদের কাছে, তাদের পরিবারের কাছে এবং রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইছি। আবার বলছি, যাদের সম্পর্কে এই উক্তি করেছেন, এই ভাষা বিজেপির ভাষা নয়, পার্টি এটাকে এন্ডোর্স করে না, এই ভাষা দলে থেকে ব্যক্তিগত অভিমত বলেও বলা যায় না। যারা এই ধরনের ভাষায় আক্রমণ করছেন তাদের সঙ্গে দল চিন্তা করবে, সেটা দলের বিষয়। কিন্তু আমি দলের পক্ষ থেকে এটা বলছি যে যাদের সম্পর্কে এই উক্তি করা হয়েছে, আমি আবার বলছি, আমি তাদের কাছে, তাদের পরিবারের কাছে এবং রাজ্যবাসীর কাছে বিজেপির পক্ষ থেকে ক্ষমা চাইছি।